টাকা পয়সাগুলো পাচার যাদের মাধ্যম দিয়ে আসলে করছেন তাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য আপনি বাজেট বানান, আপনি খরচ করেন, আপনি জনগণের পকেট কাটেন, আপনি ঋণ করেন, জনগণের মাথার উপরে এই ঋণের বোঝা চাপিয়ে দেন এবং তারপর আপনি যেটা হরিলুট চালান এবং তারপর নিজের পকেট ভারী করেন। এই বাজেটের আকার বা এগুলো নিয়ে আলোচনা করে আসলে কোনো লাভ নাই, কারণ যারা এই বাজেটটা প্রণয়ন করছেন, যারা এটা বাস্তবায়ন করবেন, তারাই যদি আসলে ঠিক না থাকেন এবং তাদের প্ল্যানই যদি থাকে আসলে জনগণের পকেট কাটা এবং নিজেদের পকেট ভারী করা, তাহলে আসলে এদের কাছে কোনো প্রত্যাশা করে লাভ নেই। এই বাজেট দিয়ে তো না সামগ্রিকভাবেই যদি আসলে একটা মানে সুষ্ঠু ভোট যদি হয় তাহলে জোয়ার তো অবশ্যই আসবে, সেই জোয়ার জোয়ারে আসলে সরকারি দল ভেসে যাবে, এটা হচ্ছে ব্যাপার, হয়তো ওই অংশটা উনি বলেন নাই। যাই হোক, আমি একজন দর্শক যে প্রশ্ন করছিলেন এই প্রশ্নের একটু জবাবদিহিতা নিয়ে তিনি একটা প্রশ্ন করছিলেন, একটু ওইটার উত্তর দিতে চাই। দেখেন, আমাদের অর্থবিলের উপর, আমাদের মানে সংবিধানে অর্থবিলের উপর ইন্ডেমনিটি দেওয়া আছে, অর্থাৎ আমার টাকা নিয়ে সরকার কোথায় খরচ করবে, কিভাবে খরচ করবে সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন করতে পারবো না, আদালতের কাছে যেতে পারবো না, মানে আমি কোনো প্রশ্নই উত্থাপন করতে পারবো না, ন্যূনতম আমার অবস্থানটা জানাতে পারবো না, এটা আমাদের সংবিধানেই দেওয়া আছে। আমাদের একজন অডিটর জেনারেল আছেন, হ্যাঁ, তিনি তার কাজই হচ্ছে নির্বাহী বিভাগের যে লুটপাট, সেই লুটপাট ধরাটাই হচ্ছে তার কাজ। অথচ মজার ব্যাপার হচ্ছে যে নির্বাহী বিভাগের প্রধান যিনি প্রধানমন্ত্রী, তিনি আসলে প্রকারান্তরে তার নিয়োগ দেন, কারণ হচ্ছে রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া কারো নিয়োগ দিতে পারেন না। সুতরাং মানে যিনি আপনার নিয়োগকর্তা, আপনি তার বিরুদ্ধেই মানে তাকে তার খরচ, সেই বিভাগের খরচ নিয়ে আপনি অডিট করবেন এবং তার বিরুদ্ধে গিয়ে আপনি একটা রিপোর্ট দিবেন, সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এটা আশা করার তো কোনো কারণ নাই। সুতরাং আমাদের মানে আমাদের যে ব্যবস্থা সামগ্রিকভাবে, যে আমাদের যে শাসন ব্যবস্থা, এই ব্যবস্থার ভেতরেই এবং আমাদের সংবিধানের ভেতরেই এমন অনেক জায়গা রয়েছে, জায়গাগুলোই আসলে আমাদের সরকারগুলোকে জবাবদিহিতাহীন করে তুলেছে। আর সেখানে যদি ধরেন এই 2014-18 মতো নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়, এরকম একটা সরকারের কাছ থেকে ন্যূনতম জবাবদিহিতা আসলে আমরা আশা করতে পারি না। আর আমাদের কয়েকদিন আগে শিল্প প্রতিমন্ত্রী তো নিজেই বললেন যে আমাদের দেশে সিন্ডিকেট, সিন্ডিকেট মানে হচ্ছে এই মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সচিব, রাজনীতিবিদ, রাজনীতিবিদ এবং হচ্ছে ব্যবসায়ী, মানে সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা আছেন, এদের সবাইকে মিলে হচ্ছে একটা সিন্ডিকেট। এবং সেখানে তিনি বারবার তার নেত্রীকে জানিয়েছেন, উনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে তিনি তার নেত্রীকে জানিয়েছেন, নেত্রী সব জানে, তারপর নেত্রী সব জানার পরে 14 বছর ধরে ক্ষমতায় আছে, তারপরে সিন্ডিকেট ভাঙছে না, তার মানে যাই হোক, এখন ওই সিন্ডিকেটের সদস্য হিসেবে আসলে কাকে কাকে আমরা ধরবো সেটা ওই এর আগে বলছিলাম যে সব কথা তো আসলে বলা যায় না। আর একটা কথা এসছে যে অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া বাড়বে, আমরা বাড়ছে প্রত্যেক বছরই বাড়ছে, এটা সামনেও হয়তো বাড়বে, তারা তফসিলি ব্যাংকগুলো থেকে ঋণ নেবে সরকার এই বাজেট বাস্তবায়ন কত যতটুকু করতে পারে তার জন্য। কিন্তু আবার পাশাপাশি আমি দেখলাম অর্থমন্ত্রী তিনি এটাও বলেছেন যে বেসরকারি খাতে বেশ কিছু বিনিয়োগ তিনি প্রত্যাশা করছেন এই অর্থ বছরে। আপনি ব্যাংক থেকে টাকা তুলে নেবেন, খোকলা বানিয়ে দিবেন, তারপর আপনি আবার প্রত্যাশা করবেন যে বেসরকারি বিনিয়োগ হবে, মানে এ ধরনের হাস্যকর কথাবার্তা, যে মকারি, যেটা ফয়েজ তায়েব ভাই বললেন যে আসলে এই এটা তো আসলে জাস্ট হচ্ছে একটা মকারি আর কিছু না। আপনি মানে এই যে কর আরোপ করছেন, কর, ভ্যাট, ট্যাক্স, এগুলো আরোপ করছেন সাধারণ মানুষের উপরে, কারণ হচ্ছে কি আপনি এসআলএম গ্রুপের মতো যারা ব্যাংক ডাকাতি করবে, যারা তার শেয়ার মার্কেট খেয়ে ফেলবে, তাদের আপনি কর মওকুফের জন্য আপনি আইন পাস করবেন। কিছুদিন আগে আমি দেখলাম একটা আইন পাস করা হয়েছিল, এটা হচ্ছে আপনার সম্ভবত বরিশাল পাওয়ার প্ল্যান্টের জন্য, ওই বিদ্যুৎ কেন্দ্র, আরেকটা বিদ্যুৎ কেন্দ্র ছিল, দুটো বিদ্যুৎ কেন্দ্রে আপনার তাদের কর জমা হয়েছিল বেশ কিছু, কয়েক হাজার কোটি টাকা সম্ভবত, সেটাকে কমিয়ে মাত্র 10 কোটি টাকার ভেতরে, অর্থাৎ যতই আপনার কর হোক না কেন আপনাকে সর্বোচ্চ 10 কোটি টাকা দিতে হবে, এভাবে একটা আইন পাস করা হয়েছে। মানে শুধুমাত্র আপনার এই যে আমি প্রথমে আলোচনার সময় যেটা বলছিলাম যে বাংলাদেশের অর্থনীতি আসলে মানে জাস্ট ক্রনি ক্যাপিটালিজম, মানে যেটাকে বলা হয় স্বজন্তোষী অর্থনীতি বা স্বজন্তোষী পুঁজিবাদ, আপনার আশেপাশে ঘিরে যে মানুষগুলো রয়েছে যাদের উপরে আসলে আপনি এই যে টাকা পয়সাগুলো পাচার যাদের মাধ্যম দিয়ে আসলে করছেন, তাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য আপনি বাজেট বানান, আপনি খরচ করেন, আপনি জনগণের পকেট কাটেন, আপনি ঋণ করেন, জনগণের মাথার উপরে এই ঋণের বোঝা চাপিয়ে দেন এবং তারপর আপনি যেটা হরিলুট চালান এবং তারপর নিজের পকেট ভারী করেন। এভাবে আসলে আমাদের দেশ চলছে এবং এই জায়গা থেকে বের হয়ে আসার একটাই ব্যাপার হচ্ছে যে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আসলে জনগণের সরকার বলতে আমরা কি বুঝি সেটা বিশদ আলোচনার ব্যাপার, সেই আলোচনা এখন যাওয়ার মতো সময় হবে না,
কিন্তু এরকম একটা জনগণের একটা সরকার যারা সত্যিকার অর্থে জনগণের কল্যাণের কথা ভাববে, একটা কল্যাণ অর্থনীতির কথা ভাববে, একটা ওয়েলফেয়ার স্টেটের কথা ভাববে, ঠিক সেরকম একটা সরকার দরকার। আদারওয়াইজ আসলে এই বাজেটের আকার বা এগুলো নিয়ে আলোচনা করে আসলে কোনো লাভ নাই, কারণ যারা এই বাজেটটা প্রণয়ন করছেন, যারা এটা বাস্তবায়ন করবেন, তারাই যদি আসলে ঠিক না থাকেন এবং তাদের প্ল্যানই যদি থাকে আসলে জনগণের পকেট কাটা এবং নিজেদের পকেট ভারী করা, তাহলে আসলে এদের কাছে কোনো প্রত্যাশা করে লাভ নেই। জনগণ বা কতটুকু নিজেদের পকেট কাটা নিয়ে কতটুকু সচেতন, কারণ হলো গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম জনগণ আজকের অনুষ্ঠান দেখছে, যে কতটুকু সচেতনতার আমাদের এখানে মধ্যে এখানে জনগণের মধ্যে আছে সেটাও কিন্তু আমরা আসলে জনগণকে কতটুকু সচেতন করে জনগণ তুলেছি আমরা, সেটাও আমাদেরকে আসলে ভাবতে হবে, যে আমরা জনগণ এখানে কতটুকু একটা নিজেদের লাইন দেখলাম, বাজেট সম্পর্কে সচেতন বা জানতে চায়, কতটুকু উদগ্রীব, কতটুকু উৎকণ্ঠা তাদের মধ্যে কাজ করে। এই বাজেট গুরুত্বপূর্ণ একটি অংশ যেটি আমাদের জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত এবং জনগণের উপরে প্রভাব রাখে অর্থনীতি, সে অর্থনৈতিক যে একটি মূল বিষয় আজকে প্রকাশিত সেটি নিয়ে আসলে জনগণের মনে তেমন বেশি আসলে উৎকণ্ঠা। একটা লাইন একটু আপনার কাছে চেয়ে নিচ্ছি, একটা লাইন বলবো। জনগণ আসলে মানে জনগণ আজকের এই বাজেট নিয়ে আলোচনাটা আসলে জনগণ শুনতে চাচ্ছে না, বাজেট নিয়ে আলোচনা জনগণ শুনবেও না। জনগণ আপনি এখানে আজকের আলোচনার বিষয়বস্তু যদি হতো যে সরকারের পতন কিভাবে হবে, নতুন সরকার কিভাবে আসবে, কিংবা একটা অন্তর্বর্তীকালীন সরকারের ফরমেশন নিয়ে কি হবে, এরকম যদি একটা আলোচনা রাখতেন, তাহলে দেখতেন যে মানুষ হুমবিখে আলোচনাটা শুনছে, কারণ জনগণ জানে এই বাজেট দিয়ে আসলে কিছু হবে না। এখন যদি আমাদের বাঁচতে হয়, প্রথম কাজ হচ্ছে সরকারকে এখান থেকে সরাতে হবে, তারপর কি আসবে, হ্যাঁ নানান প্রশ্ন থাকতে পারে, একই রকম আর একটা সরকার আসতে পারে, যাই হোক সেটা তো আসতে পারে বলছি, কিন্তু এরকম একটা সরকার তো আমার ঘাড়ের উপর এখন রয়েছে, তাকে আগে নামাই। আচ্ছা সুতরাং ওই পয়েন্ট নিয়ে যদি আমরা আলোচনা করতাম, তাহলে দেখতেন আজকে দর্শক আসতো, কিন্তু বাজেট নিয়ে আসলে আলোচনা শুনবার মতো ধৈর্য এখন আর জনগণের নাই, জনগণ শুধু একটা জিনিস আমার চায়। কাছে মনে হয় আমরা আসলে এইসব ব্যাপারেও যদি এডুকেটেড হতে পারতাম, অবশ্যই আমাদের 99% দর্শকরা ডেফিনেটলি এই বিষয়ে যথেষ্ট কনসার্ন, কিন্তু বাকি যারা আছে তাদেরকেও যদি এডুকেট করতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলিকে সামনে রেখেও কিন্তু সরকারকে নির্ধারণ করার ক্ষেত্রে তারা ভালো ভূমিকা রাখতে পারত। অর্থনীতি কতটা প্রভাব রাখে আমাদের বাস্তব জীবনে সেটা কিন্তু সবচেয়ে বড় একটি কারণ, বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় ভোট দেওয়ার আগে সারা পৃথিবীর সকল দেশেই অর্থনীতিটাকে কিভাবে একটা সরকার পরিচালিত করছে, সেই গুরুত্বপূর্ণ অংশটি যদি আমরা আসলে আমাদের মধ্যে আত্মস্থ করতে পারতাম, তাহলে আমরা আসলে আরো বেশি নিজেদেরকে মানে সঠিক দিকে ধাবিত করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারতাম, যেগুলো সরকারকে আসলে প্রশ্ন করতে পারতাম, সেরকম এডুকেটেড হওয়া আগে আমাদের নিজেদের প্রয়োজন। জি জনাব ফয়েজ আহমেদ, আপনি বলুন। সাগর ভাই, আপনি খুব সুন্দর একটা কথা বলছেন যে আসলে আসলে এখন বিষয়টা হচ্ছে যে বাজেটের যে ভারী ভারী বিষয়গুলো, যে উন্নয়ন খাত, অনুন্নয়ন খাত, এটা কর জিডিপি অনুপাত, হ্যাঁ বাজেট জিডিপি অনুপাত ইত্যাদি, মানুষের আসলে এই ধরনের ভারী ভারী শব্দ নেওয়া সক্ষমতা নেই এবং আমরা আশাও করি না। মানুষের জন্য বাজেটের একটা মিনিং আছে, সেই মিনিংটা হলো আমরা কিভাবে বাজেটের মাধ্যমে মানুষের জীবন মান উন্নত করবো, সেই মেসেজটা পৌঁছে দেওয়া। এখন আমরা দেখতে পাচ্ছি আসলে বাজেটের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নের কোনো স্ট্র্যাটেজি, কোনো কৌশল নেই। কৌশলটা হচ্ছে কিভাবে